রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া ও জয়পুরহাট সফরসূচি একদিন পিছিয়েছে। সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা সহ তিন দিনের দলীয় শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। চক্রমালিতা রিপোর্ট। 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনে বিএনপির এই যৌথ প্রস্তুতি সভা। পরে সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে সত্যিকার অর্থেই জাতি একজন রাজনীতিবিদকে হারিয়েছেন। তার ব্যবহার, আচার আচরণ, তার কথাবার্তা সত্যিকার অর্থেই একজন অভিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদের মতোই ছিল এবং তিনি সত্যিকার অর্থেই জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রাষ্ট্রপতির ইন্তেকালের কারণে, শোকের কারণে আমরা সেটাকে পরিবর্তন করে উনি এখন 23 তারিখে বগুড়া রওনা হবেন, অর্থাৎ বগুড়া যাবেন, আর 24 তারিখে আমাদের বগুড়া এবং জয়পুরহাটের কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশন প্রভাবিত করার অভিযোগ এনেছে বিএনপি। সরকার তাদের পছন্দ মতো তাদের জয়লাভ করার সুবিধা হবে এইভাবে তারা এই সীমানা নির্ধারণের জন্য কাজ করার চেষ্টা করছে। 18 দলের 151 জন নেতাকর্মীর জামিন না হওয়ার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সরকারের আচরণে বিরোধী রাজনীতিকদের দম বন্ধ হয়ে যাচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।